হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বিভিন্ন প্রজেক্ট যেমন শবশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প রয়েছে তারপরে অনেক প্রকল্প রয়েছে তো সেই সব প্রকল্পগুলি আলোচনা করব তো প্রত্যেক প্রকল্পে কেন লঞ্চ করা হয়েছে কী উদ্দেশ্যে কী কাজে লাগবে সেসব সম্পর্কে আমরা একটু জানব ব্যক্তিগতভাবে আমাদের ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু আমাদের প্রকল্প হিসেবগুলিকে অবশ্যই জানা দরকার তল শুরু করি প্রকল্পের নাম সবুশ্রী দপ্তর বা বিভাগের নাম বন দপ্তর প্রকল্পের উদ্দেশ্য কি কেন লঞ্চ করা হয়েছিল এই প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরেই একটি মূল্যবান গাছের চারা দেওয়া হচ্ছে ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে সঙ্গে চারাটি বড় হবে শিশুর পরিবার চারাটিকেও শিশুকে সযত্নে লালন পালন করবে শিশু বড় হলে শিশুর প্রয়োজনে ওই চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়োজনে ব্যবহার করা যাবে এর ফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটির জীবজগৎকেও এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো এর উনিশে ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করেন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই প্রকল্প কেন করা হয়েছিল প্রকল্পের সুবিধাভোগী প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরোক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী এটি একটি বহুমুখী পরিকল্পনা এই প্রকল্পনের মাধ্যমে সবুজ বাংলা গড়ে তোলা হচ্ছে অন্যদিকে প্রকৃতি ও মানব সন্তানের মধ্যে যে অবিচ্ছেদ্য সম্পর্ক ও অনুভূতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে নিঃসন্দেহতা অভিনব প্রকল্পের সুযোগ কারা পাবেন রাজ্যের নবজাতকেরা যোগাযোগ প্রতিটি শিশু জন্মানোর পর বনদপ্তর থেকে তাদের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে এই চারা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাহলে এই হলো একটি প্রকল্প যার নাম হচ্ছে সবশ্রী প্রকল্প তারপরে দেখি আরেকটা প্রকল্প এই প্রকল্পের নাম খাদ্য সাথী দপ্তর বা বিভাগের নাম খাদ্য সরবরাহ দপ্তর প্রকল্পের উদ্দেশ্য সুলভ মূল্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের যোগান নিশ্চিত করে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্বেগ ও অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের আট কোটি ছেষট্টি লক্ষ মানুষ অর্থাৎ রাজ্যের প্রায় নব্বই দশমিক ছয় শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তার আওতায় এসেছেন জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে অন্তদয় যোজনা অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার বিশেষ অগ্রাধিকারে তালিকাভুক্ত পরিবার ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এর তালিকাভুক্ত পরিবারের সমস্ত মানুষের কাছে রাজ্য সরকার দু টাকা কেজি ধরে খাদ্যশস্য পৌঁছে দিচ্ছে এই প্রকল্প অনুযায়ী খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চল্লিশ লক্ষের বেশি মানুষের জন্য বিশেষ প্যাকেজের মাধ্যমে স্বাভাবিকভাবে বরাদ্দের অতিরিক্ত খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে জঙ্গলমল আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার তারপর চা বাগানের সমস্ত পরিবার দার্জিলিংয়ের পাহাড়বাসী সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক পরিবার তারপর টোটোপাড়ার আদিম জনজাতিভুক্ত পরিবার এই বিশেষ প্যাকেজের আওতায় আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন শিশু মা ও তাদের পরিবারের জন্য মাসে পাঁচ কিলোগ্রাম চাল তারপরে দুই দশমিক পাঁচ আড়াই কিলোগ্রাম গম আর এক কিলোগ্রাম মসুর ডাল ও এক কিলোগ্রাম ছোলা বিনামূল্যে দেওয়া হচ্ছে বিশেষ কৃপ কুপন চালু করে গণবন্টন ব্যবস্থা হচ্ছে স্বচ্ছ গতিশীল করার জন্য ডিজিটাল রেশন কার্ডের প্রচলন ও সার্বিক কম্পিউটার পনার সফল প্রয়োগ গত পাঁচ বছরে সম্ভব হয়েছে যোগাযোগ কি করে করব প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে করণ ও খাদ্য পরিদর্শক পুরসভার ক্ষেত্রে মহকুমা খাদ্য নিমা নিয়ামকের কারণ করণ এছাড়া খাদ্য সরবরাহ দপ্তরের শুল্কমুক্ত ফোন নম্বর এক নয় ছয় সাত ও এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ 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 শূন্য পাঁচ প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা তাহলে আশা করি ভালো লাগবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যদি কোনো ভুল হয়ে থাকে আমার আপলোড করার উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে বা দেশের যে কোনো প্রকল্প বা রাজ্যের যে কোনো প্রকল্প সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি এই জন্য আমি এই ডিসকাস করলাম আর ব্যক্তিগতভাবে আমাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে সেটা আলাদা বার তো থ্যাংক ইউ